हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के एएनएम जीएनएम एर इम्पोर्टेंट बुक्स निये तोमरा की की बोई फलो करते पारो और किभाबे कोन बोईगुलो पढ़ले तोमादेर सुविधा होबे प्लस भालो स्कोर करते पारबे सेटा निये आलोचना करब। तो प्रथमत देखो, सबार आगे आमी बोलबो जे जेटा तोमरा अनेकेई चाओ जे एकटा बोइये सबकिछु थाकबे एरकम बोई भालो कि होबे सेटा शुनते चाओ, तो ओइटा आमी शेषे बोलबो। कारण आमार मने हय যে যারা ভালো স্কোর করতে চাও তাদের শুধুমাত্র একটা বই থেকে পড়ে সম্ভব না, কারণ ওইখানে তুমি প্র্যাকটিস সেট করতে পারবে, দেখতে পারবে, নিজেকে মানে যাচাই করতে পারবে যে আমার কীরকম পড়া হয়েছে, তারপর তুমি প্র্যাকটিস করছো সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার বেসিক, তোমার গোড়া যদি না ঠিকঠাক হয় তাহলে অন্তত ভালো স্কোর করা একটু মুশকিল হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট আমি বলছি যে তোমরা কি করে কি কি বই পড়তে পারো। তো প্রথম আমি সবার আগে বলবো যে যেহেতু তোমাদের এটা মাধ্যমিক লেভেল অবধি বলেছে, তাই যে যে আগে তোমাদের কালকেই বলেছিলাম আমি যে সবার আগে তোমাদের কাজ হচ্ছে সিলেবাসটাকে জানা। তো সিলেবাসটাকে তোমাদের জানতে হবে যে ওখানে কি কি সাবজেক্ট আছে, তোমাদের এক্সামে কি কি সাবজেক্ট রয়েছে, তার পিছনে কতগুলো মার্কস আছে, মানে একটা যে সাবজেক্ট আছে সেটার জন্য কতটা মার্কস অবটেন করে। এই জন্য তোমাদের জানতে হবে যে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু লাইফ সায়েন্সের সবথেকে বেশি নাম্বার, তাহলে যেটাতে বেশি নাম্বার সেটাতে বেশি ফোকাস করা উচিত আর সেটা ভালো করে পড়া উচিত। আর যেগুলো কম নাম্বার সেগুলোও যে ছেড়ে দেবো এমন না, সবগুলোই করব, কিন্তু যেটার ওয়েটেজটা বেশি সেটাকে আমাদের মেন ফোকাস করতে হবে। তাহলে লাইফ সায়েন্সের নাম্বার যেহেতু বেশি, তোমরা লাইফ সায়েন্সটাকে একদম ভালো করে মানে যতভাবে পারা যায় কোনো কিছু বাদ না দিয়ে যে যে টপিকগুলো আছে সব কিছু একদম ভালো করে কভার করে যাওয়া। তো সেই জন্য তোমরা সবার আগে যেটা পড়বে 9 আর 10-এর হচ্ছে লাইফ সায়েন্স যে বই, মানে স্কুলের যে বইগুলো হয়। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন রাইটারের বই রিকমেন্ড করা থাকে, তো তোমরা এর মধ্যে কিন্তু সাতটা পাবলিকেশনটা সব থেকে বেশি ভালো। এটা একদম পুরনো, মানে অনেক আগে থেকে দিদিরা পড়ে যাচ্ছে। যদি পুরনো ধরে নাও যেখানে 9-10 একসঙ্গে থাকতো ওই যে বইগুলো হয় ওগুলো যদি ম্যানেজ করতে পারো তাহলে আরও ভালো, কারণ এখনকার বইয়ের মডিফিকেশান একটু আলাদা হয়ে গেছে, পুরনো বইগুলো বেশি ভালো। তো ওগুলো যদি ম্যানেজ করতে পারো তাহলে খুব ভালো, আর না হলে তোমাকে ওই 9-10-এর এক্সট্রা করে যে বইগুলো পাওয়া যায় সেগুলো কিনে পড়তে হবে। সেম ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই ওই 9-10-এর বই। তারপরে ম্যাথের ক্ষেত্রেও তোমরা 9-10-এর কিছুটা পার্ট, 10-এর সব কিছু না, 10-এর মধ্যে যে সিলেবাস সব তোমাদের লাগবে না, 9টা বিশেষ করে আর 10-এর কিছুটা পার্ট আছে ওটা করতে পারো। আর এক্সট্রা করে তুমি যদি মনে করো যে না আমি যে সিলেবাস আছে একসাথে মানে সব ওরকম বই থেকে করব না, তাহলে এদিকে সুবীর দাসের বই আছে ম্যাথ বই, সুবীর দাসের বইটা তোমরা হচ্ছে করতে পারো। ওখানে সব একদম সিলেবাসের অনুযায়ী যে যে টপিকগুলো আছে সব দেওয়া আছে, সেটা করতে পারো। নিজে নিজে যদি করতে চাও তাহলে ইউটিউব থেকে করতে পারো, ইউটিউবে সব চ্যাপ্টারেরই ভিডিও দেওয়া থাকে, বিভিন্ন তোমরা সার্চ করবে। তো ম্যাথ হয়ে গেল। এবার রিজনিংয়ের জন্য তোমরা মানে বেশি একদম ভয় পেয়ে যাও না, কারণ রিজনিং একদমই সিম্পল রিজনিংই দেয়। তো সেটা চঞ্চল ঘোষ স্যারের বই আছে, সুবীর দাস স্যারের বই আছে, যে কোনো বই একটা কিনে নিতে পারো। নিয়ে এটা বললাম তো, এটা তোমরা 1 মাস করলেই তোমরা মানে রিজনিংটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, কিছু থাকে যেগুলো একটু হায়ার লেভেলের, ওগুলো তোমাদের দেবে না, তোমাদের মোটামুটি যেগুলো একটু ইজি থাকে সেগুলোই দেবে। আর সেটা তোমরা ওই চঞ্চল ঘোষ স্যারের বুক এবং সুবীর দাস স্যারের বুক যে আছে ওগুলো দেখে তোমরা শিখে যেতে পারবে। রিজনিং হয়ে গেল। এবার ইংলিশ আর জিকে। ইংলিশটা প্রথমত তোমাদের আগে বেসিক জানার জন্য আমরা 10-এর যে কোনো গ্রামার বই, তার মধ্যে সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে পিকে মুখার্জির যে বইটা, তো ওইটা আগে ফলো করতে পারো। আর যদি মনে করো যে না আমি যেমন তোমাদের থাকছে কি বল সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তো ওই বইগুলোতে খুব একটা সেরকম ভালো মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো মানে ওখানে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো হচ্ছে একটু ছোট লেভেলের মানে কম লেভেলের। তো হায়ার লেভেলের যদি তোমরা করতে চাও সিনোনিম অ্যান্টোনিম মানে এক কথায় ভোকাবুলারিটার জন্য, সেটা কিন্তু এসপি বক্সির বইটা খুব ভালো, জেনারেল ইংলিশ, ওই বইটা নিতে পারো। হয়ে গেল ইংলিশের ক্ষেত্রে। আর বাকি থাকলো তোমার হচ্ছে জিকে। তো জিকেটা সেরকম বই না নিয়ে আমার মনে হয় যে তোমরা यूट्यूबे क्लास करे निते पारो धरे नाओ अनेक यूट्यूब चैनल आछे सेखान थेके बेस्ट धरे नाओ 1000 जिके बेस्ट एरकम जिकेगुलो कयेक दिन माने धरे नाओ पढ़छो सारा दिन पढ़ार पर तुमी आध घंटा समय राखो आध घंटा मोबाइल अन करो यूट्यूबे जाओ यूट्यूबे गिये तोमार होच्छे जिके कोनो भिडियो चालिए नाओ देखे नाओ प्रत्येक दिन एटा एकटा रुटीन करबे प्रत्येक दिन देखबे देखबे अनेकटा जिके तुमी पेरे जाबे। एबार जोदि बोई निते चाओ ताहले बोईओ आछे इंग्लिश भार्शने जेमन होच्छे लुसेंटेर आछे बांगलार तोमार अनेक रकम बोई आछे जोदि एमसीकिउ टाइपेर निते चाओ सेरकमও बोई आछे जिकेर जन्य। तो जिके जेहेतु बेशी नाम्बार ना आमार मने हय माने आमी तोमादेर जायगाय थाकले आमी इउटिউবটাকে फलो करताम। तो ये बोईगुलो तोमरा प्रथमत करे नेबे एटा किन्तु डिटेल्से आर एइटार माध्यमे तोमरा भालो स्कोर करते पारबे। एबार आसि जे एतगुलो बोई पढ़ते चाइछो ना भाबछो जे आमि एकटाई बोई पढ़बो तो सेगुलो जे मैनुअल बुकगुलो एखन बेरियेछे एनएम जेएनएम एर जोन्नो विभिन्न राइटार्से बेरियेछे तपति पाब्लिकेशन आछे राय मार्टिन आछे। तो एर मध्ये তোমরা যদি বলো যে কোনটা বেস্ট দেখো সব বই ভালো তোমরা এর মধ্যে তপতি পাবলিকেশন নিতে পারো রায় মার্টিন নিতে পারো এগুলো একটা নাও। আর হ্যাঁ একটা প্র্যাকটিসে নেবে একটা ডিটেইলসে বই নিয়ে নেবে ম্যানুয়াল গুলো যে সব সাবজেক্ট থাকবে তোমার হচ্ছে প্রত্যেকটা টপিক কভার করা থাকবে। আর একটা প্র্যাকটিস সেট নেবে ওইখানে কি প্রথমত টপিকগুলো কভার করে নিলে তারপর প্র্যাকটিস সেট যখন করবে তখন বুঝতে পারবে যে না আমি হয়তো 15টার মধ্যে 5টা হলো পারছি নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে। এটা হয়ে গেল। আর মক টেস্ট তোমরা হচ্ছে গুগল থেকে দিতে পারো গুগলে দেখবে যে সার্চ করবে জিএনএম এএনএম এন্ট্রান্স মক টেস্ট ওখানে অনেক বেরিয়ে যাবে সেই মক টেস্ট নিজে নিজে দিতে পারো যদি কোচিং না নাও। এটা হয়ে গেল। আর একটা সবার থেকে ইম্পর্টেন্ট টিপস এটা কিন্তু কেউ ভুলবে না ইম্পর্টেন্ট কাজ এটা যে করবে তার সব দিক থেকে যে কি রকম কোশ্চেন হবে কি রকম কোশ্চেন এসেছিল কি রকম কোশ্চেন হতে পারে সবকিছু নলেজ পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো 2 বছর ধরে হচ্ছে এনএম জিএনএম এক্সাম 21-এ হয়েছে 22-এ হয়েছে 2 বছরেরই যতগুলো শিফট হয়েছে সব শিফটের কোশ্চেন কালেক্ট করবে কালেক্ট করে দেখবে যে কোন শিফটে কি রকম কোশ্চেন এসেছে কোশ্চেন প্যাটার্নগুলো দেখবে কোশ্চেনের চ্যাপ্টারগুলো দেখবে সবকিছু ভালো করে এগুলো কিন্তু নিজের হোমওয়ার্ক নিজেকে এগুলো একটা রুটিন মানে ইয়ে করতে হবে নিজেকে একটা স্ট্রাকচার বানাতে হবে তোমাকে স্মার্টলি এগুলো একটা খাতায় নোট ডাউন করতে হবে যে পুরনো যে কোশ্চেনগুলো ছিল প্রিভিয়াস ইয়ারের সেগুলোতে কোন ধরনের লাইফ সায়েন্স থেকে কোন টপিকগুলো বেশি এসেছে কি রকম কোশ্চেন এসেছে এগুলো সব নিজেকে করতে হবে তাহলেই দেখবে তোমাদের খুব সুন্দর মার্কস চলে আসবে। আর যেটা হলো তোমরা এখন থেকে ধরে নাও আজ থেকে যে পড়া অলরেডি শুরু করে দিয়েছো যেমন ভাবে পড়ছো কিন্তু ভালো মার্কস যদি পেতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র ম্যানুয়াল বুক পড়লে হবে না ডিটেইলসে পড়তে হবে সাবজেক্ট পড়তে হবে। আর এখনো 6 মাস টাইম আছে তোমাদের কাছে সাবজেক্ট পড়া এমন না যে আমার কাছে মাত্র 1 মাস সময় 2 মাস সময় আমি আর এত সাবজেক্ট ডিটেইলসে পড়তে পারবো না আমি শুধু একটা ম্যানুয়াল পড়ে গেলাম হয়ে গেল। তো এখনো সময় আছে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট একদম ডিটেইলসে পড়ো তারপরে শেষের দিকে মানে অবশ্যই মক টেস্ট দেবে প্লাস প্র্যাকটিস সেট করবে। আর প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে শুধু দেখা না শুধু যে দেখে নিলাম যে এগুলোগুলো এসেছে এমন না ওই কোশ্চেনগুলো একদম মুখস্থ করে ফেলবে যা এসেছিল কারণ একটা দুটো রিপিটও হতে পারে বা ওই জিনিসটাই ঘুরিয়ে দিল এরকমও হতে পারে। ওই জন্য প্রিভিয়াস ইয়ারের শিফটগুলো যতগুলো ছিল সেই শিফটের কোশ্চেন জোগাড় করে সেই শিফটের কোশ্চেনগুলোকে ভালো করে একদম মুখস্থ করা টাইপের করে নেবে দেখবে অনেকটা ইজি হবে অনেকটা তোমাদের কনফিডেন্স আসবে আর আশা করি পরীক্ষাও খুব ভালো হবে। তো আজকে এখান থেকেই শেষ দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।